হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করব। গত ফ্রাইডেতে আমার ফুপি আমাদেরকে ইনভাইট করেছিল, আর সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম, আমার বাবা মা গিয়েছিল, মানে মারিয়ামের নানা নানু আর হচ্ছে আমার আরেকটা ফুপি, আর সাথে দেখতে পাচ্ছ দুইটা টুইন্স, এই হচ্ছে আমার দুইটা টুইন্স ফুপাতো ভাই, আর সাথে আমার আরেকটা কাজিন আমার ফুপাতো বোন ও গিয়েছিল। সো যেতে যেতে ভাবলাম কিছু ভিডিও ক্লিপ করে নিই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। মারিয়াম যখনই শোনে যে তার টুইন্স মামাদের সাথে সে আজকে বের হবে, কোথাও ঘুরতে যাবে, সে তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ তাদেরকে সে বন্ধু ভাবে। যাই হোক, আমরা যাচ্ছি, এখন যাব আমরা মগবাজার। সো এর জন্য আমরা রিক্সা নিব, আমরা প্রায় অনেকজন ছিলাম আর এর জন্য আমাদের তিনটা রিক্সা লাগবে। রিক্সা ঠিক করছিল আর আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ মারিয়াম হাই দিচ্ছে, মারিয়ামের দুইটা টুইন্স মামা সোয়াদ আর হচ্ছে দোয়াদ, এটা আমার ফুপাতো বোন আর হচ্ছে আমার বাবা মা মারিয়ামের নানা নানু, আর বোরকা পরা উনি হচ্ছে আমার আরেকটা ফুপি। সো এখন আমরা রিক্সা ঠিক করছিলাম, রিক্সা ঠিক করা প্রায় হয়ে গেছে, এখন আমরা যার যার রিক্সা শেষে উঠে নিব। ফুপি ফুপাতো বোন এক রিক্সায় উঠেছিল, বাবা মা এক রিক্সায় উঠেছিল, আর আমি আর মারিয়ামের বাবা আমরা এক রিক্সায় উঠেছিলাম। খুবই ভালো লাগছিলো একসাথে যখন আমরা অনেকে মিলে বের হই কোথাও যাওয়ার উদ্দেশ্যে, সেটা খুবই ভালো লাগে, কারণ পরাপর পাশাপাশি রিক্সা থাকে, একজন আরেকজনকে দেখতে পাই একটু পরপর, খুব ভালো লাগে সেটা আমার কাছে। সো এখন আমরা যাচ্ছি মগবাজার। আমরা প্রায় চলে এসেছি মগবাজার আড়ংয়ের অপোজিট পাশে হচ্ছে আমার ফুপির বাসা। সো তারপর রিক্সা থেকে নেমে গেছি, মারিয়ামের বাবা ভাড়া দিচ্ছিল আর সবাই হেঁটে যাচ্ছিল একটু সামনেই আমার ফুপির বাসা। এসে পড়েছি, এখন বাড়ির ভেতরে ঢুকছি আর গিয়ে দেখি যে লিফটে একটু প্রবলেম হয়েছে আমরা আসার কিছুক্ষণ আগেই, যার জন্য লিফট বন্ধ। এখন কি করার, বাসাটা হচ্ছে আটতলায়, সো হেঁটে হেঁটেই যেতে হবে। সবাই মিলে গল্প করতে করতে উঠে গেলাম আর গিয়ে দেখি ফুপির বাসার পাশেই হচ্ছে ছাদ, একদম উপরের তলায় ফুপি থাকে, আর সেই ছাদ পেয়ে আমরা প্রথমেই ছাদে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, দেন আমরা তারপর ঘরে গিয়ে সবার সাথে দেখা হলো, কথা হলো, তারপর গল্প করলাম। আসলে এটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছিল, অনেক আত্মীয়রাও এসেছিল, সবাইকেই ইনভাইট করেছিল, আর গিয়ে দেখি আমার দাদি আগেই চলে গেছে সে, আর এটা হচ্ছে আমার চাচা। তো সবার সাথে দেখা হলো, ভালো লাগলো, দেন আমরা খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি রান্না হয়েছিল, জর্দা ছিল, সো ভালোই লাগলো। দেন খাওয়া দাওয়া করে মারিয়ামের বাবা খুব ক্লান্ত, রেস্ট নিচ্ছিল, আর আমরা সবাই বাড়িটা ঘুরে একটু দেখছিলাম। খুবই ভালো লেগেছিলো ফুপির বাসায়, অনেক বড় একটা বাসা আর খোলামেলা ছিল, যেহেতু গরম চারপাশ দিয়ে খুব বাতাস আসছিল, খুবই ভালো লেগেছে। দেন আমি পুরো বাড়িটা ভিডিও করতে পারিনি, কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, যেহেতু বাড়ি ভরা অনেক মানুষ ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, যার কারণে আমি পুরো বাড়ির ভিডিওটা করতে পারিনি। তবে ফুপির বাসায় গিয়ে একটা জিনিস খুবই ভালো লেগেছিল, যে ফুপির বাসা থেকে বাসার জানালা, বারান্দা আর হচ্ছে ছাদ থেকে কিছুক্ষণ পরপরই ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম, আর যখনই ছুটে যাচ্ছি দেখি যে খুব সুন্দর ট্রেন যাচ্ছে, কারণ পাশেই রেল স্টেশন আর ট্রেন দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর, খুব ভালো লেগেছিল। দেখো মারিয়াম বন্ধুদের সাথে তার মামাদের সাথে খেলছিল, খুব মজা করছিল, বড় একটা ছাদ পেয়ে দৌড়দৌড়ি করছিল, অবশ্য অনেক রোদ ছিল, তবুও বাচ্চাদের তো রোদ বৃষ্টির কোনো বাধা নেই।
তারা তো বন্ধু পেলেই খেলায় ব্যস্ত হয়ে পড়ে। দেখো ভিডিও করতে করতেই চলে এসেছে ট্রেন, খুব ভালো লাগছিল, দেন আমি ট্রেনটাও ভিডিও করে নিলাম। সেদিন অনেক রোদ ছিল, তবুও চারপাশে একটু বাতাস ছিল, ভালো লাগছিল। দেখো আমার বোন তো সেলফিতে বিজি, সে মারিয়াম অনেক মজা করছিল তার টুইন্স মামাদের সাথে, সোয়াদ আর দোয়াদ। দেখো দেখতে কত কিউট, মাশাল্লাহ একই রকম দেখতে দুই ভাই। মারিয়াম খুব মজা করছিল, আর সে তো মহারানী তো সেলফিতেই বিজি, আর আমাকে খুব ডিস্টার্ব করছিল, আপু একটা ছবি তুলে দাও, আপু একটা ছবি তুলে দাও। দেখো আবার ট্রেন চলে এসেছে। ইনি তো টিকটকে বিজি, বললো ভিডিও করে দিতে, করে দিলাম। তো যাই হোক, অনেক মজা করলাম, অনেক ভালো লেগেছে ফুপির বাসায়, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।